আপনারাও ঘামছেন, আমরাও ঘামছি, এগুলো বন্ধ রাখা আছে, এগুলো কিন্তু চলছে না। এটা পিসির পার্টি না, এটা বিজেপি। আমিও কর্মী, আমিও আপনারাও কর্মী, নেতা তো একজন, নরেন্দ্র দামোদর দাস মোদি। এ পার্টি পরিবারবাদে বিশ্বাস করে না, তোষণে বিশ্বাস করে না, জাতপাতে বিশ্বাস করে না। তাই এই পার্টি এখন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি। আমি আপনাদের কাছে জানতে চাইব, 16,000 স্কোয়ার ফিটের একটা প্যান্ডেল হয়েছিল গত সোমবার, ব্যারিকেড ছিল, হেলিকপ্টার দেখার জন্য কিছু লোকও ছিল, 4,000 ভোটার নয়, যারা ভোটার নয়, 4,000 স্কুল বাচ্চাকে সাইকেল দেওয়ার নাম করে জোর করে এনেছিল। এসআইজি গ্রুপের 3,000 মা এসেছিল, বলেছিল ভিডিওরা তোমাদের অ্যাকাউন্টে 5,000 করে টাকা ঢোকাবো। আর এই জেলার একজন এসপি আছে, সকাল থেকে রাত্রি পিসিআর ভাইপোর চটি চাটা যার কাজ, অমরনাথ, তিনি 2,500 সিভিক ভলেন্টিয়ার সহ 4,000 পুলিশ এনেছিলেন, পিসিমণিকে যাতে কেউ প্লাকার্ড দেখিয়ে বলতে না পারে চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর। তাই এখানে একটা সভাগত সোমবার হয়েছিল, আমি শিখিয়ে দিইনি আপনাদের। আজকের সভা 25,000 স্কোয়ার ফিটের সভা, 16,000 ওর ছিল, কারা ছিল বলেছি, নন ভোটার। এখানে দু চারজন যদি সঙ্গে বাড়ির ছেলে মেয়েদের আনেন আলাদা কথা, নইলে 99 ভাগই ভোটার আছেন, 99 ভাগই ভোটার আছেন। ফুড প্যাকেট তো দূরের কথা, জলের বোতলও নাই, কিছু জলের পাউচ রাখা আছে, 60,000 জলের পাউচ, 40 পয়সা করে দাম, তাও এসেছেন আপনারা। আমি জানতে চাইব, গত সোমবার ঠাকুরনগরে কে এসেছিল, গত সোমবার ঠাকুরনগরে কে এসেছিল? চোর, 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 চোরেদের রানী। গত সোমবার ঠাকুরনগরে কে এসেছিল? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, গণদেবতা জনতা জনার্দন, আপনাদের সবাইকে নীল গাজন অর্থাৎ চড়ক, পয়লা বৈশাখ আর রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মুসলিমদের রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সভা কাঁথি সাংগঠনিক জেলার সভা, আমরা পিসির মতো 25টা ব্লকের লোক আনিনি, 16টা বিধানসভার লোক আনিনি, কাঁথি সাংগঠনিক জেলা। আর তপনবাবুর সভাপতিত্বে নন্দীগ্রাম চণ্ডীপুর থেকে কিছু সমর্থক এসেছেন, যারা পার্শ্ববর্তী এলাকায় থাকেন। আমি সুদাম পণ্ডিত মহোদয় আমাদের প্রিয় সভাপতি সহ তার পুরো টিমকে, সহসভাপতি অসীম মিশ্র, সাধারণ সম্পাদক তাপস দোলাই, চন্দ্রশেখর মণ্ডল, সৌমেন্দু অধিকারী, মামনি মাইতি, সম্পাদক পবিত্র ভাই, 4 MLA শান্তনু প্রামাণিক খেজুরি যুবমোর্চার সভাপতি, অরূপ দাস ভগবানপুরের, রবীন্দ্রনাথ মাইতি,
উত্তরকাঠির সুমিতা সিনা প্রাক্তন বিধায়িকা এবং পঞ্চায়েতের ভারপ্রাপ্ত নেত্রী শ্রীমতী বনশ্রী মাইতি এদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই। রাজ্যের সম্পাদক এই জোনের অন্যতম ভারপ্রাপ্ত নেতা উমেশ রায় আছেন, আর ওল্ড অলওয়েজ গোল্ড, অতীত ভুলিয়া গেলে ভবিষ্যৎ ভালো হইতে পারে না। তাই মাননীয় প্রাক্তন সভাপতি মলয় সিনহা, মাননীয় প্রাক্তন সভাপতি অনুপ চক্রবর্তী, মাননীয় প্রাক্তন সভাপতি অমলেন্দু পাহাড়ি, মাননীয় প্রাক্তন সভাপতি সোমনাথ রায়, মাননীয় প্রাক্তন সভাপতি তপন মাইতি, এদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এর বাইরেও স্বপন দত্ত আছেন, তফসিলি আন্দোলনের নেতা ধীরেন পাত্র আছেন, লোকসভার প্রমুখ আনন্দময় অধিকারী আছেন, আর ভাই অরুণাব সহ সমস্ত মণ্ডল সভাপতি, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, সবাইকে, ওবিসি মোর্চা, প্রত্যেককে নতমস্তকে প্রণাম নিবেদন করি। আপনারা জানেন যে গত সোমবার এখানে মমতা ব্যানার্জি, যে মমতা ব্যানার্জির তিনটে এজেন্ডা, এক হচ্ছে পরিবারবাদ, যেন তেন প্রকারণে ভাইপোকে প্রতিষ্ঠা করতে হবে, দ্বিতীয় হচ্ছে তোষণ তুষ্টিকরণ, সংখ্যালঘু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট মুসলিমদের উন্নয়নের ভাবনা তার নেই, তার ভাবনা হচ্ছে তুষ্টিকরণ করে কি করে ভোট ব্যাংকটা ঠিক রাখব। আপনি ভাবতে পারেন, রামনবমীর মিছিলে হাওড়া শিবপুরে হুগলি রিসরাতে আক্রমণ হল, তারপরের দিন 31 মার্চ একটা ইলেকট্রনিক চ্যানেলে মমতা ব্যানার্জি বলছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, আরএসএস, এরা দাঙ্গা লাগিয়েছে, এরা দাঙ্গাবাজ, অসীম সরকার তার গানের মধ্য দিয়ে বলে গেছে। এই মুখ্যমন্ত্রী 4 তারিখে দীঘাতে ফাঁকা মাঠে সভা করেছিল, সেই সভাতে বলেছে যে আমার সংখ্যালঘু মা ভাই বোনেরা, আল্লাহ তালার কাছে দোয়া করো, দাঙ্গাবাজদের খতম করতে হবে। খতম মানে কি বলুন? খতম মানে কি? খতম মানে কি? খতম মানে কি? পারে বলতে কোন মুখ্যমন্ত্রী? শুধুমাত্র সাগরদিঘিতে সংখ্যালঘু ভোট চলে যাওয়ার কারণে সংখ্যালঘু মুসলমানদেরকে গত নির্বাচনে এনআরসির ভয় দেখিয়ে ভোট নেওয়ার জন্য এই দাঙ্গা কোন ধর্ম সম্প্রদায়ের লোক করেনি, করেছে শিবপুরের তৃণমূলের মুসলমান নেতা শামীম আহমেদ, রিসরার তৃণমূলের ভাইস চেয়ারম্যান জাবেদ হাসান খানরা। দাঙ্গাবাজ কারা? তৃণমূল। দাঙ্গার নেত্রীকে মমতা ব্যানার্জি। তাই দাঙ্গাবাজদেরকে হটাতে হবে। হনুমান জয়ন্তীতে একটাও ঘটনা ঘটেনি, কেন্দ্রীয় বাহিনী ছিল। আমরা মনে করি পশ্চিমবাংলায় এই দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রীকে সরানো দরকার। এই সভাতে গত সোমবার আমার বিরুদ্ধে বলে গেছে একটাই আক্রমণ, দীঘাতেও বলেছে, আরো কদর্য ভাষায় বলেছে। কি বলেছে? গদ্দার। আরে গদ্দার যদি কেউ থাকে ভারতবর্ষের রাজনীতিতে, তার নাম মমতা ব্যানার্জি। আমাকে আপনাকে কেউ চিনত না, আপনাকে রাজীব গান্ধী পরিচয় দিয়েছে, রাজীব গান্ধী আপনাকে আবিষ্কার করেছে। আপনি 98 সালের 1 জানুয়ারি রাজীব গান্ধীকে ছুরি মেরেছেন, আপনি ফেউ ফেউ করে ঘুরছিলেন রাস্তায়,
কেউ আপনাকে আশ্রয় দিছিল না ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আপনাকে আশ্রয় দিয়েছে 98 সালে তাই আপনি আজকে মমতা ব্যানার্জি সবচেয়ে বড় যদি কেউ গদ্দার হয়ে থাকে রাজনীতিতে তার নাম হলো মমতা ব্যানার্জি খুব বড় বড় কথা মেদিনীপুরের চাকরি পুরুলিয়া বাঁকুড়া একটা নাম দেখান মুখ্যমন্ত্রী আমি বিরোধী দলনেতা বলছি একটা প্রমাণ দিন রাজনীতি ছেড়ে দেব আপনার বাড়ির সামনে হাজরা মোড়ে দাঁড়িয়ে ক্ষমা স্বীকার করব পারবেন না আপনি সবাই জানে মমতা ব্যানার্জি এই পুরো সিন্ডিকেটের রানী চোরেদের রানী বলছে আমি শিখিয়েছি রাজনীতি আরে আপনি কে শিখানো যদি কারোর কাছ থেকে শিখে থাকি তার নাম সুশীল চন্দ্র ধাড়া যদি কারোর কাছ থেকে শিখে থাকি তার নাম কুমুদিনী ডাকুয়া যদি কারো স্নেহ পেয়ে থাকি তার নাম আভা মাইতি যদি কারো কাছ থেকে শিখে থাকি তার নাম শিশির অধিকারী আপনি কে হরিদাস পাল কে হরিদাস পাল আপনি বড় বড় কথা আপনার ভাইপো কোথায় ছিল 11 সালের আগে 11 সালের আগে কোথায় ছিল জানতে চাই বলছেন একটা মেয়ে বোন মরে গেছিল আমি এসেছিলাম আরে শুনে রাখুন মমতা ব্যানার্জি বারাতলা সুজাতাকে আমি কাঁধে করে ওর বাড়িতে পৌঁছে দিয়েছিলাম শুনে রাখুন আপনি বড় বড় কথা নন্দীগ্রামে ওরা বাড়িতে ছিল বাড়িতে ছিল নন্দীগ্রামের লোক 21-এর ভোটে উত্তর দিয়েছে আপনি নন্দীগ্রামের 17টা অঞ্চলের মধ্যে যদি দুটো অঞ্চলের নাম বলে দিতে পারেন 41 জন মারা গেছে 3 জন শহীদের নাম বলে দিতে পারেন তাহলে বুঝবো মমতা ব্যানার্জি আপনি নন্দীগ্রাম আন্দোলনে ছিলেন প্রথম সভা নন্দীগ্রামে হয়েছে 3 নভেম্বর 2006 কোথায় ছিলেন আপনি সিঙ্গুরে তৈরি করা কারখানা তোলার জন্য বসেছিলেন ওখানে চকলেট খেয়ে ক্যাডবেরি খেয়ে স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে ড্রামা করছিলেন আর বাংলার বেকার যুবক যুবতীদের স্বপ্নকে ধ্বংস করেছেন আপনি সিঙ্গুরে এই নাত্রে রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়েছেন আপনি আপনি নন্দীগ্রাম আন্দোলনে ছিলেন হরিদাস পাল হরিদাস পাল নিশিকান্ত মণ্ডল শুরু করে প্রথম সোনা চূড়াতে 3 নভেম্বর 2006 দ্বিতীয় 21 ডিসেম্বর 2006 নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে সভা আপনি কোথায় ছিলেন 3 জানুয়ারি 2007 নোটিফিকেশনের দিন শুভেন্দু অধিকারী বামন চকে ভূতামোড়ে আন্দোলন 7 জানুয়ারি ভরত বিশ্বজিৎ সেলিম আমি গিয়ে ভাঙা বেড়াতে দেহ তুলেছি পাঁক থেকে বড় বড় কথা না ওর একটা লিফলেট আছে আমি পড়তে না বলি বর্তমান কাগজ বরুণবাবু বেঁচে থাকলে এই জিনিস করত না 4 জানুয়ারি 2007 বর্তমান বের করুন ফ্রন্ট পেজে নিউজ সিঙ্গুর থেকে চোখ ঘোরাতে নন্দীগ্রাম আপনার আপনার নিজের ছেলে ছিল সিঙ্গুর আর নন্দীগ্রাম ছিল পিঠের ছেলে আপনি নন্দীগ্রাম আন্দোলনকে স্বীকার করেননি বড় বড় কথা না 14ই মার্চ আমি ঢুকেছিলাম আমার সঙ্গে তখন সিকিউরিটি ছিল না এমএলএ ছিলাম দক্ষিণ কাথি আপনার সঙ্গে বুদ্ধবাবু 40 জন ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছিল 4টে পাইলট কার দিয়ে রেখেছিল বুদ্ধবাবু আপনাকে আপনি চণ্ডীপুরে সিপিএম নেতা বলাই সামন্তের নেতৃত্বে
অবরোধে আটকে যান, যাওয়ার চেষ্টা করেননি, ব্যাক করে যান কোলাঘাটে কেটিপিপির গেস্ট হাউসে। পরের দিন সকালবেলা 15 মার্চ আপনি এসে হসপিটাল থেকে সাংবাদিক সম্মেলন করে কলকাতা পালান। আমাকে শেখাচ্ছেন, আমাকে শেখাচ্ছেন নন্দীগ্রাম। আর 15 মার্চ সকাল 8টায় বেরিয়ে বিকেল 3:30টায় পৌঁছে পশ্চিম মেদিনীপুর দিয়ে 13পেখিয়ার ঘাট পেরিয়ে দেহ নিয়ে মিছিল করে আমি নন্দীগ্রাম পুনরুদ্ধার করে দিয়েছিলাম। নন্দীগ্রামের লোক তার সাক্ষী। 10ই নভেম্বর আপনি আসেননি। তমলুক আসনে বিজেপি এগিয়ে আছে লোকসভা বিধানসভার নিরিখে। এই জেলার কাঁথিতে প্রায় 50,000 ভোটে এগিয়ে আছে বিজেপি বিধানসভার নিরিখে। আপনাকে তো খেলা আমি দেখাবো লোকসভা ভোটে। আরামবাগ নিব, ঘাটাল নিব, তমলুক 1.5 লাখে জিতব, কাঁথি 3-এর উপরে যাবে, 3 লাখের উপরে যাবে। পঞ্চায়েত ভোট ঘোষণা করবে 2রা মে। সব খবর থাকে আমার কাছে, সব খবর থাকে আমার কাছে। একটা ফেজে ভোট করাবে, পুলিশ দিয়ে ভোট করাতে চাইছে একদিনে ভোট, যাতে রক্ত গঙ্গা বয়ে যায় বাংলায়, যাতে শত শত মানুষ মারা যায়। এই ব্যবস্থা করছে অত্যাচারী, অহংকারী ভাইপোর একমাত্র পিসি লেডি কিম। তার যুবক যুবতীকে ধ্বংস করেছে মমতা ব্যানার্জি। তাই কথা না বাড়িয়ে আমি সভা শেষ করব। 2 দিন টাইম দিলাম এখানকার ওসি অমিত দেবকে। শেরকা চক ঠান্ডা না হলে কি করতে হয়, ওষুধ আমার কাছে আছে। ময়নার বাচ্চা ঠান্ডা করেছি, শেরকা চক ঠান্ডা করব। খেজুরিতে ডাকাতরা এনআইএর জেলে গেছে, এবারে পালা নাড়ুয়া বিলা, এবারে পালা ভূপতিনগর, এবারে পালা ভূপতিনগর। চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। আস্তে আস্তে বাড়ি ফেরুন, আছি সাথে, আছি সাথে। কালকের দিনটা আমার গ্যাপ আছে কলকাতা, পরশুদিন উত্তরবঙ্গে কালিয়াগঞ্জে যাব। আর যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী আয়রন ম্যান কাশ্মীর ঠান্ডা করেছেন অমিত শাহ, তিনি বাংলায় আসছেন 14 তারিখ বাংলাকে ঠান্ডা করার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমাদের কামারদা জিপির সিপিআইএম এবং টিএমসি থেকে 22 জন যোগ দিচ্ছেন অরুণপতি, স্বপন মাইতি, আশুতোষ মণ্ডলের নেতৃত্বে। আমি জেলা সভাপতি সুদাম পণ্ডিত, বিধায়ক শান্তনু প্রামাণিককে অনুরোধ করব তাদের পতাকা ধরিয়ে দিয়ে যোগদান করতে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। আরো জোরে জয় শ্রীরাম, আরো জোরে, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।